মাটি খুঁড়লেই পাইপলাইন সহ গ্যাসের অসংখ্য অবৈধ সংযোগ লাইন বিচ্ছিন্ন করে দায় সারছে তিতাস অসাধু কর্মকর্তার যোগ সাজসে এমএলএ সংযোগ লাইন পাস করাতে দুইটা এই বাড়িতে লাইন চালাতে 10টা আমরা তো টাকা দিয়ে যাচ্ছে আমাদের লাইনগুলো বৈধ করে দাও রান্নাবার আমরা যে যে দবাতে পারতেছে করতেছে কষ্ট করে কাজ করে খাই ঠিকমতো বাধ্য খাইতে পাই না লাকি আইলা তো তারপর খাইতে আছে ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা বৈধ গ্রাহক আছে এখনই কমছে না গ্যাস বিদ্যুতের দাম সাফ জানালেন মন্ত্রী আমাদের দেশে কমাইতে হবে অমুক দেশে কমছে এই দেশে কমাইতে হবে বাট অমুক দেশে যখন বাড়ে তখন তার বলেন না বাড়ানো পৃথিবীতে এখন তেল এবং গ্যাস একটা ভোলাটাইল অবস্থায় আছে বাংলাদেশের কাছে জ্বালানি তেল বিক্রির প্রস্তাব রাশিয়ার দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময়ের সঙ্গে আছি আমি খান তাজনিন হাসান এবার অন্যান্য শীর্ষ সংবাদ বিএনপি চেয়ারপারসনকে নিয়ে সরকারের করা মন্তব্য হুমকির সামিল বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল ষড়যন্ত্র ছেড়ে দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান আওয়ামী লীগের আঞ্চলিক সংকট ব্যবস্থাপনায় অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন জাতিসংঘ এশিয়া প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের প্রধানমন্ত্রী পরীক্ষা নিয়ে শঙ্কা উন্নতি নেই সুনামগঞ্জেও বিমানের বহরে থাকা উড়োজাহাজ দিয়েই এবার হজ ফ্লাইট নেওয়া হবে না কোনো লিজ সৌদি আরবের গ্রিন সিগন্যাল পেলেই যাত্রা এবং তড়িঘড়ি করে অনুমোদন ও নকশা পরিবর্তন চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সময় বাড়ল 2 বছর বাড়তি ব্যয় 1000 কোটি টাকা